এই ছবিগুলো কি? এই ছবিগুলো দিয়ে কি প্রমাণ হয় যে বর্দা এই মহিলাকে বিয়ে করেছে? ভাস্কর, তোমাকে আজ তোমার বৌমনির হয়ে লড়ে যেতে হবে। আমি এক মুহূর্তের জন্য আমার ভালো মানুষের মুখোশটা খুঁজতে দেব না। কিন্তু ভাস্কর, ওই ছবিতে তো পরিষ্কার দেখা যাচ্ছে ভেবলির সঙ্গে বড় কুকার বিয়ে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো মহেশ্বরী। আরে ছবিতে তো কষ্ট বোঝা যাচ্ছে, আর ছবি তো মিথ্যে কথা বলবে না, সেটা তো প্রমাণ। প্রমাণ নয় তো কি বল? দেখো বাবা, তোমরা থাকো বাড়িতে, বাইরের হালচাল সম্পর্কে তোমরা জানো না খুব একটা। এখন অনেক স্টুডিওতেই এরকম লোকেদের বর বউ সাজিয়ে ছবি তোলা হয়, আর এরকমটা তো হতেই পারে যে ভোরের আলোতে ওদের প্রচারের জন্য ওরা দাদার আর ভেবলির ছবিটাকে ব্যবহার করে, আর ওরা সেইটা নিয়েই হাজির। এই ম্যারেজ সার্টিফিকেটটাও কি মিথ্যে? প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় তোমার কাছে? ভাস্কর, ভাস্কর, ওরা যে তোমার বর্দার স্ত্রী আর মেয়ে তার প্রমাণ জোগাড় হবে কোথেকে? বললেই কি আর নিজ বসে প্রমাণ আনতে পারে নাকি? প্রমাণ চাই তো? হ্যাঁ, প্রমাণ চাই। আমি এটা প্রমাণ করে দেব যে ভেবলি দাদার বউ আর চিনি দাদার মেয়ে। কিরে, এবার বল, এই 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 কাগজটাও মিথ্যে? হ্যাঁ, এত শিক্ষিত হয়েও এটাকে কেউ প্রমাণ ভাবতে পারে সেইটা ভেবে আমার হাসি পাচ্ছে। আচ্ছা, ওই সার্টিফিকেটে কার নাম লেখা আছে? প্রভাকর ঘোষের নাম লেখা আছে। হ্যাঁ, একবার দেন। কে লেখা? হ্যাঁ, ভোলা কি আমাদের দাদার নাম? কিন্তু ভোরের আলোর গল্প আমার কাছে দিনের আলোর মতন পরিষ্কার। আমি এসব ফালতু কথা একদম শুনতেই চাই না। ওই যে ওই মহিলা বর্দার স্ত্রী নয়, আর ওই বাচ্চাটাও বর্দার মেয়ে নয়, ব্যাস। মহেশ্বরী, আমার না কিরম সব যেন গুলিয়ে যাচ্ছে, বুঝলে? এই সব নিয়ে এত যুক্তিতর্কের কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা। আরে এই সব কিছুর সব থেকে বড় প্রমাণ তো দাদা নিজে। সে নিজের পরিবারকে চিনতে কখনো ভুল করতে পারে বলো? পেটে বিদ্যে না থাকলে যা হয়। নেজদা, তুই এই সার্টিফিকেটের ছবিগুলো নিয়ে একবার কোর্টে যা দেখ। মশরি, ও কি বলছে? কোর্ট কাছারি আদালতে কি কি? আই ভাস্কর, কি আবোল তাবোল বকছিস তুই? আমি একদম ঠিক বলছি মা। মেজদা এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ওর বউ ওকে যা বলে ও সেইগুলো কাকাতুয়ার মতন শোনে আর বলে। আর বাবা, একজন মানসিকভাবে অসুস্থ মানুষের কথা কিন্তু কোর্টে থোপে টিকবে না। কোর্ট মানে আদালত? তুই কী বলছিস? বাড়ির সমস্যা নিয়ে শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা হবে নাকি? হ্যাঁ, তোমাদের মেজ বৌমা যেরমভাবে এগোচ্ছে তাতে সেইটা হলে আমি খুব একটা অবাক হব না। মামলা হলে কোর্টে কি বলবে না বলবে সেটা তো পরের বিষয়। তোমার মেজদা অশিক্ষিত হলেও এই বাড়ির সবার মুখে অন্ন জোগাচ্ছে, তাই তার ব্যাপারে ব্যঙ্গ করে কিছু বলার আগে দুবার ভেবে দেখো ভাস্কর। কিন্তু মেজ বৌদি, তুমিও তো উকিল নও, তাহলে তুমি আইন নিয়ে এত জ্ঞান দিচ্ছ কি করে? হ্যাঁ শোনো ভাস্কর, এই ছবিগুলো যদি দাদার সাথে ভেবলির বিয়ের প্রমাণ না হয়ে থাকে, তাহলে বৌমনি আর দাদার বিয়েরও কিন্তু কোনো প্রমাণ নেই। বৌমনি আর দাদার বিয়েতে তোমরা কেউ উপস্থিত ছিলেন না। আমি এতদিন যা শুনেছি,
আঙ্কেল, তুমি তো দাদার বৌমনির বিয়েতে উপস্থিত ছিলে না। আন্টি, আন্টি তুমিও তো ছিলে না। মা, এটা কি বলছি মেজবু? আজ বিয়ের 10 বছর পরেও আমাকে আমার শাখা সিঁদুরের সততার পরীক্ষা দিতে হবে? মা, আপনারাও কি তাই চান? আমার অগ্নি পরীক্ষা নিতে চান? বেশ, দেবো আমি অগ্নি পরীক্ষা, আমি সব পরীক্ষা দেবো। তবে মেজবু, তোমাদের দাদা আর আমার বিয়ে যেখানে হয়েছিল বেনারসে, সেই সদানন্দজির আশ্রমে, সদানন্দজির আশ্রমে যোগাযোগ করেছিলাম মমনে। বাবা, মেজবুয়ের হাত তো অনেক দূরের ডাল অব্দি পৌঁছে গেছে, আমি তো টেরও পাইনি। সদানন্দজি তোমাকে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলেনি? গত 2 বছর ধরে সদানন্দজি কোথায় কেউ জানে না। কোথায় গেছেন উনি? উনি তো তোমাদের বর্ধা আর আমার বিয়ের একমাত্র সাক্ষী ছিলেন। মা, আপনারা তো সব কিছু জানেন, আপনাদের বড় খোকা তো বিয়ের পর এসে আপনাদের সব কিছু বলেছিল। বৌমনি, উনি নিয়ে তো কি হয়েছে? ওনার এক শিষ্য ছিল যে নাকি ওনার ছায়ার সঙ্গে, সেই কলকাতাতেই কোথাও একটা লুকিয়ে রয়েছে। এই খবরও মেজবু পেয়ে গেছে? সদানন্দ জি সেই শিষ্যকে আমি যেখান থেকে পারি খুঁজে বার করবই বৌ। তাহলে তোমার আর দাদার বিয়ে নিয়ে আমার যা প্রশ্ন ছিল তার সব উত্তর আমি পেয়ে যাব। কি হচ্ছে কি মা? কথা হচ্ছিল ওই মহিলা আর ওর মেয়ে আদৌ বর্দার স্ত্রী আর মেয়ে কিনা সেটা নিয়ে। এখন প্রমাণ জোগাড় করতে না পেরে বৌমনিকে টার্গেট করা হচ্ছে। আর আমরা সবাই জানি যে বৌমনি দাদার স্ত্রী আর এই বাড়ির বড় বউ। মেজদা, তোর বউকে বল যে প্রমাণ করতে ওই মেয়েটা দাদার মেয়ে আর ওই মহিলাটা। এক মিনিট, ঝিলমিল দাদার ভেবলির মেয়ে কিনা সেটা তো খুব সহজেই প্রমাণ করা যাবে। কিভাবে? ডিএনএ টেস্ট। তবে শুধু ঝিলমিলের নয়, পিকুরও ডিএনএ টেস্ট হবে। সত্যি বলছো মেজবু? এর আগেও একবার তুমি পিকুর দিকে আঙুল তুলে বলেছিলে যে পিকু প্রভাকর ঘোষের ছেলে নয়, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে, আজ আবার তুমি সেই এক কথা বললে। আমি কিন্তু এই অপমান আর সহ্য করতে পারছি না মা। ওই স্মার্ট মেয়ে, তুমি ওই দাদুভাইকে নিয়ে কি করার কথা বলছো গো? আমাদের আদরের পিকু আদৌ বর্দার ছেলে কিনা সেইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তোমাদের মেজবু। খুব তো ঘটা করে উচ্চশিক্ষিত বৌমা নিয়ে এসেছি, খেলা সামলাও এবার, আমাদের সবার শান্তি নষ্ট করবে এক। আর বাবা, পিকুর ডিএনএ টেস্ট কেন হবে সেটা আমাকে বলতে পারবে? পিকু তো আমাদের সবার চোখের সামনে জন্মেছে, আর আমরা সবাই জানি যে পিকু বর্দারই ছিল। আর উনি উনি সেটার সত্যি মিথ্যে যাচাই করবে। আচ্ছা, এইটা কতটা লজ্জার তোমরা ভাবতে পেরেছ? বৌমনির কাছে এটা কতটা অপমানের তোমরা একবারও ভেবে দেখেছ? পাড়ার লোকেরা যখন এই কথাটা শুনবে, আমার তো আর কোনোদিনও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সামনে মুখ দেখানোর জো থাকবে না। পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশীকে এতে ঢাকঢোল পিটিয়ে জানানোর মতো কি হলো? কে বলবে? এই ঘরে যারা আছে তাদের মধ্যে কেউ এই কথাটা বাইরে পাঁচখান পড়বে না বৌমণি। সব
শঙ্কর, বলছিলাম যে দেখ আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কি কি করা যায় বলতো একটু। বাবা মা, এই ডিএনএ টেস্টটা করানো খুবই জরুরি। এই ডিএনএ টেস্ট না করালে আমরা এই রোজকার অশান্তি থেকে মুক্তি পাবো না বাবা। আর সত্যিটাও তো জানতে হবে, তাই না মা? তুমি তো চিরকাল শিখিয়ে এসেছো যে সত্যি যতই তেতো হোক না কেন তার মুখোমুখি হতে হয়। মেজ বৌমা, তুমি যেটা ঠিক মনে করছো সেটা করো। আর বৌমনির যদি কোনো অসম্মান হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। গরিব পাইস হোটেল, 15 থেকে 19 মে রাত 10টায়, স্টার জলসায়।